বীর জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হল উপাত্তগুলো বিন্যস্ত কর এই বীর জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি কি পঁচাত্তর তেষট্টি পঁচাত্তর এরকমভাবে দেওয়া আছে কতজনে বিশ জনের মোট বীর জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি দেওয়া আছে বা এই তথ্য বা উপাত্ত বলা হয় এগুলি কি ডেটা বা উপাত্ত এই উপত্যগুলি কি আছে কি করতে হচ্ছে বিন্যস্ত করো বিনস্ত করতে বলা হয়েছে যদি আমাদেরকে বিন্যস্ত করতে হয় আমাদেরকে কত এবং সর্বনিম্ন নম্বরটা কত আমাদের শ্রেণীর ব্যবধানটা আগে নির্ধারণ করতে হবে আমরা যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর বের করে বিয়ে করি ওইখান থেকে আমরা কি করবো শ্রেণীর ব্যবধান বের করতে পারবো তাহলে সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ মান বা নম্বর সমান কত এখানে দেখলে দেখলাম যে পঁচাত্তর আর সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন নম্বর নম্বর সমান কত আছে ষাট এখানে ব্যবধানটা কত পনেরো ব্যবধান ব্যবধান হচ্ছে পনেরো তাহলে এই ব্যবধানটা কি পনেরো আমরা যদি শ্রেণী ব্যবধানটা যদি পাঁচ ধরে যদি পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায় যদি আমরা শ্রেণী ব্যবধান যদি পাঁচ ধরি পাঁচ হিসেবে ধরি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে প্রায় তিন প্রায় তিনটা রো হবে এরকম বা চারটি রো হতে পারে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ জন বা চারটি বা পাঁচটি হতে পারে তাহলে আমরা শ্রেণী ব্যবধানে কত ধরে পাঁচ তাহলে পাঁচ ধরে আমরা এগুলি সাজাবো যদি পাঁচ ধরে সাজাতে চারটি বা এরকম রো হবে তাহলে আমরা যদি সাজাই তাহলে দেখি আমরা হাতে অঙ্কন করি স্কেল হলে আমরা আরও সুন্দরভাবে আঁকতে পারবো আমরা হাতে এঁকে দেখি এরপর আরেকটি আমরা কি করব শ্রেণী ব্যবধান এরপর আমরা কলাম গুলি টানবো কলাম হচ্ছে কি প্রথমে হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণীর ব্যবধানটা একটু বড় করে রাখতে হবে এরপর হচ্ছে টালি চিহ্ন ঘর টালি চিহ্ন এরপর আমরা রাখবো গঠন সংখ্যা বা কি শ্রেণীর ব্যবধান শ্রেণী বিভাগ এরপর কি হবে টালি টালি চিহ্ন এরপর গঠন সংখ্যা সংখ্যা ওই সংখ্যাগুলি কতবার আছে এখানে লিখবো সংখ্যাগুলি শ্রেণী ব্যবধান সর্বোচ্চ হচ্ছে কত ষাট ষাট থেকে যদি আমরা পাঁচ শ্রেণীর ব্যবধানে সাজাই তাহলে কি হয় ষাট থেকে যদি আমরা সাজাই কি আসে ষাট থেকে তো চৌষট্টি এরপরে হবে পঁয়ষট্টি থেকে উনসত্তর এরপরে সত্তর থেকে চুয়াত্তর চুয়াত্তর থেকে পঁচাত্তর থেকে উনাশি সাত নয় আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কিন্তু পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত সাজিয়ে নিলাম এরপরে কী করবো আমরা টালিসিনহাটা বের করবো টালি চিনাটা কী করবো কীভাবে বের করবো আমরা প্রথমে এই পঁচাত্তরকে মার্কিং করবো বা দাগ দেবো তাহলে আমরা দাগ দিয়েই প্রথমে যদি পঁচাত্তরকে কাটি পঁচাত্তর কোন ঘরে পরে এই ঘরে এই শ্রেণীতে পরে এরপরে তেষট্টি 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 পরে প্রথম শ্রেণিতে এরপরে পঁচাত্তর এভাবে আমরা কী করবো টালি সংখ্যাগুলো নির্ণয় করবো পঁচাত্তর পঁচাত্তর পরে এই ঘরে এরপরে এই পঁচাত্তর পরে আবার এই ঘরে একাত্তর সত্তর থেকে চুয়াত্তর ঘরে বা শ্রেণীতে পঁচাত্তর এই ঘরে তেষট্টি এখানে প্রথম ইয়েতে ষাট থেকে চৌষট্টির মধ্যে বাহাত্তর সত্তর থেকে চুয়াত্তরের শ্রেণীতে বাহাত্তর পরে আবার সত্তর থেকে চুয়াত্তর উন ঊনসত্তর দ্বিতীয় পঁয়ষট্টি থেকে উনসত্তর শ্রেণীতে তারপরে বাহাত্তর এই ঘরে পরে সত্তর এই গড়ে পরে এখন যেহেতু চারটি দায় পরে গেছে আমরা কী করবো চারটি পরে পাঁচটি দ্বিতীয় আমরা আর আড়াআড়িভাবে টালি চিন্নটা দেবো তারপর হচ্ছে একষট্টি ষাট থেকে চৌষট্টি প্রথম শ্রেণীতে ইয়েতে পঁচাত্তর এই করে চারটি হয়ে গেছে দিতে হলে পাঁচটি এভাবে দেব এরপরে ষাট ষাট হলে ষাট হলে এই প্রথম ইয়েতে এরপরে একাত্তর একাত্তর পরে দ্বিতীয় সত্তর থেকে চুয়াত্তরের করে এরপরে হয় ঊনসত্তর এই দ্বিতীয় রেঞ্জে তেষট্টি এই এখানে আমাদের আরেকটি পাঁচ পূর্ণ হলো টালি সংখ্যা পঁয়ষট্টি দ্বিতীয় গড়ে উনসত্তর তাও দ্বিতীয় গড়ে তাহলে গঠন সংখ্যা এখানে কত হবে পাঁচ পাঁচ তারপরে চার ছয় তারপর হচ্ছে কত পাঁচ আমরা এই টালি সংখ্যা থেকে কী করব গঠন সংখ্যাটা নির্ণয় করবো তাহলে মোট কত বেরোল মোট মোট বিশ আমাদের ছাত্রী সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা শিক্ষার্থী সংখ্যা বিশ এখানেও বিশ তাহলে আমাদের এই গণনাটা ঠিক আছে সঠিক আছে তাহলে কী হলো আমার এই তথ্য বা উপত্তিগুলি বিন্যস্তকরণ করা হলো